আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম, এই বইটি সম্পর্কে একটু বলার জন্য। আমি ফেসবুক থেকে এটার অ্যাড দেখেছিলাম, অ্যাড দেখার পরে বইটি অনলাইন থেকে অর্ডার করি। অর্ডার করার পরে বইটি হাতে পাওয়ার পরে বইটি আমার উপরের কাভারটাও অনেক ভালো লাগছে। এটা মূলত আপনার হাউ টু টক টু এনিওয়ান, এর লেখক লেইল লন্ডেস। বইটি আমি পড়েছি অনেকটা, পড়ার পরে আমার আসলে বইটি ভালো লেগেছে। মূলত বইটি লেখা হয়েছে একজন মানুষ অন্য একজনের সামনে নিজেকে প্রেজেন্ট করার জন্য যেভাবে নিজেকে প্রকাশ করতে হয় বা নিজেকে প্রেজেন্ট করতে হয় প্রপারলি, যথাযথ পদ্ধতিতে, সে সম্পর্কে অনেক কিছুই বলা আছে। এই অধ্যায়ে যা যা দেয়া আছে সেগুলো এক নজরে আপনারা একটু দেখে নিতে পারেন। যেমন 10 সেকেন্ডে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করো, তারপর হচ্ছে তুমি কথা বলার পূর্বে তোমার শরীর কথা বলে, শারীরিক অঙ্গি ভঙ্গিটা অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্ট নিজেকে প্রকাশ করার জন্য। এরপরে হচ্ছে 2 নম্বর অধ্যায়ে যেগুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেন। বইটি আসলে নিজেকে পরিবর্তন করার জন্য কেউ যদি নিতে চান নিতে পারেন। বইটি প্রাইসও বেশি না, এখানে প্রাইসটা দেয়া নাই। আমি এটা কিনেছিলাম 250 নাকি কত জানি ভুলে গেছি, তবে বইটির ভূমিকা, এরপরে বইটির ভিতরে যা যা আছে এগুলো এক নজরে দেখে যদি আপনাদের ভালো লাগে, বইটি নিতে মন চায় তাহলে নিতে পারেন। আমার বইটি ভালো লেগেছে, এখান থেকে আমি কিছুটা শিখতে পেরেছি, পুরোটা এখনো শেষ করিনি। হাতে 10 সেকেন্ড সময় থাকলে কিভাবে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো আসলে আর মানুষের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার জন্য হাসি কতটা গুরুত্বপূর্ণ, ছেলেরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, মেয়েরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, এই আর কি। আমি জাস্ট বইটা কিনে ভালো লেগেছে। এখানে সফলতার 92টি টিপস বা ট্রিক্স এখানে উল্লেখ করছে, আন্তর্জাতিক বেস্ট সেলার পুরস্কারপ্রাপ্ত দারিগামা প্রকাশনী। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।